সকল টেকনোলজির ম্যাথমেটিক্স ওয়ান অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অধ্যায় ১১ অর্থাৎ সূত্রের রূপান্তর বা রূপান্তর সূত্রের উপর আমি গত গতদিন একটা লেকচার দিয়েছি, তা আশা করি তোমরা সবাই এই সূত্রগুলো তোমরা বাসায় পড়েছো। যে সূত্রগুলো আমি আবার তোমাদের স্মরণ করে নিতে চাই, সবাই তোমরা এগুলো পড়েছো। টু সাইন এ কস বি সমান হলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আমি আগে বলেছি যে একটা পড়লে আর একটা অটোমেটিক্যালি হবে। টু কস এ সাইন বি, এখানে সাইন এ ছিল আগে, এখানে কস এ আগে আছে। টু কস এ সাইন বি সমান কি সাইন এ প্লাস বি, এখানে প্লাস ছিল, এখানে কি মাইনাস। কসের ক্ষেত্রে দেখো, টু কস এ কস বি যখন দুটোই প্লাস, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। আর যখন টু সাইন এ সাইন বি, এটা বলেছিলাম একটু ব্যতিক্রম, তখন কস এ মাইনাস বিটা আগে। দেখো প্রত্যেকটাতে এ প্লাস বিটা আগে, কিন্তু এই জায়গাতে এ মাইনাস বিটা আগে, মাইনাস কস এ প্লাস বি। অনুরূপভাবে এই সূত্রগুলো পড়েছি, এখানে আটটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেনও তোমাদের মাঝে মাঝে আসে যে সাইন সি প্লাস সাইন ডি সূত্রটি লেখো। তাহলে এইটা সূত্র কি? টু সাইন সি প্লাস ডি ভাগ টু। আর আগেই বলেছি যে বড় হাতের ইংরেজি বর্ণ অক্ষরগুলো হলো কি বলতো, কোন নির্দেশ করে? তাহলে সি আর ডি এগুলো কোন, কিন্তু বড় হাতের এ বি এগুলো কি নির্দেশ করে বলতো, কোন নির্দেশ করে? তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র, টু সাইন সি প্লাস ডি ভাগ টু, কস সি মানে ডি ভাগ টু, সাইন সি মানে সাইন ডি। একটা পড়লে আর একটা অটোমেটিক্যালি পারবা। এই জায়গাতে দেখো আগে প্লাস থাকার কারণে সাইনেরটা আগে আসছে, দিয়ে প্লাস হয়েছে, এখানে কসেরটা আগে আসছে। দেখো টু কস সি প্লাস ডি ভাগ টু, সাইন সি মানে ডি ভাগ টু। কসের ক্ষেত্রে কস সি প্লাস কস ডি মানে এগুলো দুটাই কস থাকবে, টু কস সি প্লাস ডি ভাগ টু, কস সি মাইনাস ডি ভাগ টু, কস সি মাইনাস কস ডি। এটা যেমন একটু ব্যতিক্রম ছিল, এটা তো একটু ব্যতিক্রম। টু সাইন সি প্লাস ডি ভাগ টু, সাইন ডি মাইনাস সি ভাগ টু, এখানে ডি থেকে সি বিয়োগ হয়েছে একমাত্র সূত্রে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার অনলাইন ক্লাসে সংযুক্ত আছো, কষ্ট করে দুপুরবেলায় ক্লাস করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই তোমাদের সুবিধার্থে সামনে যেহেতু মিড টার্ম পরীক্ষা, তোমরা অবশ্যই কি করবা, 27 তারিখ থেকে তোমাদের মিড টার্ম পরীক্ষা। এই কারণে তোমাকে এখন থেকে, আজকে কিন্তু 20 তারিখ, মাত্র 7 দিন সময় আছে। এ কারণে আমি আগে বলেছি, এটা কিন্তু তোমাদের জন্য, তোমাদের লাইফের জন্য প্রথম ধাপ। মিড টার্মটা যদি ভালো হয়, ফাইনাল পরীক্ষা অবশ্যই ভালো হবে, কারণ মিড মানে হলো অর্ধেক। তাহলে যদি 13টা চ্যাপ্টার থাকে, তাহলে তোমাদের মিডের অর্ধেক, 13 অর্ধেক কত বলো তো, 6.5, তাহলে ধরে নিবা 7টা চ্যাপ্টার। তারপরও আমি বলছি যে এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত ভালো করে পড়ার চেষ্টা করবে। 1 থেকে 5 তোমাদের বইয়ের 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার ভালো করে পড়বে। আর ত্রিকোণমিতির 2টা চ্যাপ্টার অর্থাৎ 9-10, তাহলে মোট কয়টা চ্যাপ্টার বলতো, 7টা চ্যাপ্টার। এই 7টা চ্যাপ্টার একটু পড়ার চেষ্টা করবে। কি বললাম, তাহলে 1 নম্বর থেকে মিড টার্মের জন্য 1 নম্বর থেকে 5 নম্বর চ্যাপ্টার, আর ত্রিকোণমিতির জন্য হলো কত, 9 আর 10। ত্রিকোণমিতির চ্যাপ্টার তো 9 থেকে শুরু, 9 থেকে 13 পর্যন্ত। তাহলে যেহেতু মোট হলো 6.5টা বা 13 7টা চ্যাপ্টার, তাহলে এই কারণে প্রথম থেকে 1 থেকে 5 পর্যন্ত পড়বা, আর ত্রিকোণমিতির 2টা চ্যাপ্টার 9 ও 10। কি বোঝা যায় আমার কথা, কি স্পষ্ট? দেখো আমি বারবার বলছি যে 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার মিড টার্মের জন্য, আর 9-10 ত্রিকোণমিতিক অংশের, 9-10 চ্যাপ্টার। তাহলে এই কারণে অবশ্যই তোমরা এই 7টা চ্যাপ্টার পড়ার চেষ্টা করবে। এই 7টা চ্যাপ্টার থেকে তোমাদের হয়তো এখনো, হয়তো আমি জানি না, কিন্তু 7টা চ্যাপ্টার থেকে হয়তো 45 মার্কের কোশ্চিন হতে পারে। যেহেতু ফাইনাল পরীক্ষায় তোমাদের কত থাকে বলতো, 90 মার্ক, 90 মার্কের 50% কত বলতো, 45 মার্ক। এই কারণে হয়তো 45 মার্ক হতে পারে। কোনো কোনো সময় 30 মার্কেরও দেয়, তো হয়তো তোমাদের 45 মার্কেরও হতে পারে, 30 মার্কেরও হতে পারে, তো 45 হওয়ারই সম্ভাবনা বেশি। তো নাম্বার যাই হোক না কেন, অঙ্কগুলো একই প্রায়, অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক, এই প্যাটার্নেই তোমাদের মিড টার্ম পরীক্ষা হবে। হয়তো মিললে আমি 45 মার্ক হয়তো তোমাদের কোশ্চেন করার চেষ্টা করব। তো অবশ্যই 45 হোক 30 হোক, কিন্তু 45 হওয়ার সম্ভাবনাই বেশি। তো এগুলো তোমরা অবশ্যই প্রিপারেশন নেবে, যেহেতু সময় বেশি নাই, মাত্র 7 দিন সময় আছে। তাহলে এখন থেকে যারা এখনও পড়াশোনা করো নাই বা বই কিনো নাই, বই হয়তো আমি আশা করতেছি সবাই কিনেছো, সব স্টুডেন্টই বই কিনেছে, কিন্তু যারা এখনও 2-1 জন কিনো নাই, তারা অবশ্যই কিনে মিড টার্ম পরীক্ষায় অংশগ্রহণ করবে। কারণ যারা হয়তো মনে করবে, স্যার মিড টার্ম তো অত গুরুত্ব নাই, কিন্তু মিড টার্ম যদি গুরুত্ব না দাও, তাহলে ফাইনালে কি গুরুত্ব দিতে পারবা? ফাইনালে একবারই দিয়ে 13টা চ্যাপ্টার কি ভালো করতে পারবা? না, অসম্ভব, সেটা করতে পারবা না।
এই কারণে অবশ্যই মিড টার্মকে গুরুত্ব দিতে হবে। আর এই মার্কেরও কিন্তু গুরুত্ব আছে, যে মিড টার্ম ভালো করবে অবশ্যই ফাইনাল পরীক্ষায় কি করবে, সে ভালো করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি যে বাকি যে চ্যাপ্টারের বাকি যে অংশগুলো শুরু করার আগে তোমাদের আমি আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, যারা আমার অনলাইন ক্লাসে কষ্ট করে সংযুক্ত আছে অবশ্যই কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল, পর্ব, শিফট, যদি গ্রুপ থাকে অবশ্যই গ্রুপের নাম উল্লেখ করবে। কি বললাম, নাম, ডিপার্টমেন্ট, রোল, পর্ব, শিফট, যদি গ্রুপ থাকে অবশ্যই গ্রুপের নাম কি করবে, উল্লেখ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই সূত্রগুলো আমি আশা করছি তোমরা সবাই পড়েছো, আমি ধরে নিচ্ছি যে কারো পড়া বাকি নাই, অবশ্যই পড়েছো। তো এখন দেখো, এই অঙ্কগুলো আমি গত দিন আলোচনা করেছি যে কস এ প্লাস কস বি সমান জিরো হলে এ প্লাস বি সমান কত বা এ প্লাস বি এর মান নির্ণয় করো, এগুলো আমি গতদিন দেখাচ্ছি। তো আমি আজকে আর ওগুলো পড়াবো না, যে 60-75 প্লাস কস 75 ডিগ্রির মান কত, আমি গতদিনও টেকনিক শিখাইছিলাম যে যদি এই অঙ্কগুলো পরীক্ষাতে আসে এভাবে সূত্র ভাঙে তো অবশ্যই করবা, এটাই হলো নিয়ম। কিন্তু যদি কেউ না পারে তাহলে কমপক্ষে ক্যালকুলেটার চাপ দেওয়া মানটা লেখার চেষ্টা করবে, কারণ দাই মামার চেয়ে কানা মামা ভালো। যদি কেউ টোটালি না পারো তখন কি করবা, তখন হয়তো 2 মার্ক থাকলে এক্সামিনার হয়তো মনে করলে তোমাকে 1 মার্ক বা 2 মার্কও দিতে পারে, যদি দেখায় যে তোমার পরীক্ষাতে ভালো করতে পারো নাই। আমরা চাই তোমাদের সর্বোচ্চ বেনিফিট, তোমরা যেন ভালো করতে পারো বা ভালোভাবে পাস করতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, সেটাই আমরা চাই। আমরা তোমাদের সাথে সবসময় আছি। এই কারণে যারা হয়তো কোনো কারণবশত বিভিন্ন ধরনের অসুস্থ বা বিভিন্ন কারণে হয়তো ভালো করে পড়তে পারো নাই, তারা এভাবে কৌশল করে যদি এটা এই নিয়মে করতে পারো তাহলে তো সবচেয়ে ভালো, এভাবে করার চেষ্টা করবে, এটাই নিয়ম। কিন্তু যদি না পারো তাহলে কমপক্ষে 60-75 ডিগ্রি ক্যালকুলেটার চাপ দিবা, প্লাস কস 75 ডিগ্রি দিয়ে সমান যোগ করে যা উত্তর আসে সেটাই উত্তর দিবা। আর এইভাবে যারা ভালো স্টুডেন্ট অবশ্যই এভাবে করবা, ভালো স্টুডেন্টের জন্য কিন্তু ক্ষমা নাই। তুমি যেহেতু ভালো মার্ক পাবা আশা করছি, 90-এর মধ্যে 45 মার্ক যদি হয় তাহলে অবশ্যই তোমাকে 40-42 পাইতে হবে, কারণ অনেক স্টুডেন্ট 45-এ 45ই পায়, যারা ভালো স্টুডেন্ট 45-এ 45-42-43ও পায়, এরকম আছে আমার কাছে, এর নজিরও আছে। ইলেকট্রিক্যাল, সিভিল বা অন্যান্য ডিপার্টমেন্টেরও 2-1 জন দেখায় যে 90 মার্কের ফাইনাল পরীক্ষার মধ্যে 86-87ও পেয়েছে, এরকম ডকুমেন্টও আছে। কারণ আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি এত মার্ক হয়তো আমার স্যাররা হয়তো দেয় নাই বা আমি লিখতে পারি নাই হয়তো বিভিন্ন কারণে, কিন্তু আমি নিজেও কিন্তু 75 মার্কের মধ্যে আমাদের ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা হয়েছে 66-70-71 পেয়েছি। তো আশা করি তোমাদের ব্রেন আমার চেয়েও অনেক ভালো, হয়তো অনেক ভালো স্টুডেন্ট তোমাদের মধ্যে আছে। তো অবশ্যই তোমরা যদি চেষ্টা করো এই 90-এর মধ্যে অর্থাৎ 45 মার্কের মধ্যে অনেকে 40-42 পাবে, আর যদি 90 মার্কের পরীক্ষা হয় তাহলে অবশ্যই তোমরা 85-86 পাবে, এরকমও কিন্তু আমি মার্ক দিয়েছি। আমার মার্ক দিতে কিন্তু কার্পণ্য নাই, আমরা তোমাদের আমি কিন্তু চাই তোমাদের সর্বোচ্চ বেনিফিট। এই কারণে একটু কষ্ট করে পড়বা, কারণ অঙ্কে কিন্তু মার্ক খুবই সোজা, এই কারণে একটু চেষ্টা করবা, কারণ কমপক্ষে এই সাবজেক্টটাতে যেন তোমাদের এ প্লাস থাকে। কারণ ব্যক্তি জীবন থেকে শুরু করে ক্যালকুলেশনের যেহেতু বিকল্প নাই, তোমাকে সব ক্ষেত্রেই তোমাদের অঙ্ক লাগবে বা হিসাব করে চলতে হবে, এ কারণে এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো গতদিন আমি সংক্ষিপ্ত পর্যন্ত এই অঙ্কটা করেছিলাম যে সাইন এ প্লাস কস এ সমান হলো সাইন বি প্লাস কস বি হয়, তবে দেখাও যে এ প্লাস বি সমান পাই ভাগ টু। তাহলে এটার সময় আমি তোমাদের প্রমাণ করেছিলাম এ প্লাস বি সমান পাই ভাগ টু, পায়ের মান কত বলেছিলাম 180 ডিগ্রি। তাহলে 180কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলতো, 180কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিও বলতে পারে অথবা পাই ভাগ টুও বলতে পারে। তো আশা করি তোমরা এটা বাসায় প্র্যাকটিস করেছো, আমি ধরে নিচ্ছি তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করেছো বা অবশ্যই করবে সামনে। তো এগুলো আমি গতদিনই বলেছিলাম যে অঙ্কগুলো বাসায় তোমরা করার চেষ্টা করবে, যেটা করে দিলাম আমি সংক্ষিপ্ত ওটার মতো করে এটা করার চেষ্টা করবে। আজকে দেখো আমি একটু নতুন নিয়মের অঙ্কগুলো অনেক সময় রচনামূলক হিসেবে আসে, সংক্ষিপ্ত হিসেবেও আসে। তাহলে দেখো এগুলো প্রবলেম না, খালি নিয়মগুলো ঠিক থাকতে হবে, নিয়মগুলো যদি ঠিক থাকে তাহলে তুমি এগুলো করতে পারবে। তাহলে এখানে দেখো তোমাদের কিছু অঙ্ক সাইন দেওয়াও আছে আবার কস দেওয়াও আছে, যেটাই থাক না কেন দেখুন এখানে আছে প্রমাণ করো যে সাইন 20 ডিগ্রি অর্থাৎ 20 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি সমান হলে প্রমাণ করতে হবে 3/16। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকবার বলতে চাই, যেখানে আছে কি বলতো সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি সমান হলো 3/16।
এখান থেকে দেওয়া আছে দেখো এটা, তাহলে এই থেকে আমাকে 3 ভাগ 16 প্রমাণ করে দেখাতে হবে, তাতে সংক্ষিপ্ত আসুক বা রচনামূলক আসুক। তাহলে দেখো এখানে আমি দেওয়া আছে সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি। কেউ ইচ্ছা করলে লেফট হ্যান্ড সাইড লিখতে পারবা, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ সেটাও করতে পারবা, এগুলো প্রবলেম নাই। তাহলে দেখো সাইন 20 ডিগ্রি আমি রেখে দিলাম ইন্টু সাইন 40 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রির মান কত বলো তো? সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 দিলাম, আর ইন্টু সাইন 80 ডিগ্রি। এখন দেখো যেহেতু আমি সূত্র ফেলবো, যে সূত্রগুলো আমি তোমাদের 8টা সূত্র চ্যাপ্টারের শুরুতেই পড়াইছি বা বারবার বলার চেষ্টা করেছি, ওই সূত্রগুলো প্রয়োগ করব। তো সূত্রগুলো প্রয়োগ করতে গিয়ে দেখা যায় যেহেতু নেগেটিভ যেন না আসে, কারণে বড় কোণটাকে আগে নিব। হয়তো অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এটা আগে থাকলে কি প্রবলেম, এটা আগে থাকলে কি প্রবলেম, এটা পরে ছিল আগে হলো কেন? তাই পরে পরে ছিল ঠিকই, কিন্তু আগে নিলাম এই কারণে যেন আমি যদি মনে করো 20 আর 80 যোগ করি তাহলে 100 হয়, আর যখন 20 থেকে 80 বিয়োগ দিব কত হবে বলো তো? 60 হবে, -60 হবে। কিন্তু যেন মাইনাসটা না আসে এই কারণে আমি বড় কোণটা, এখানে 20 40 80 আছে, তাহলে এই বড় কোণটাকে আগে নেওয়ার চেষ্টা করতেছি। এটাই হলো উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই যেন নেগেটিভ না আসে। নেগেটিভ দেওয়াও করা যাবে, কিন্তু যেহেতু তোমাদের প্রবলেম অনেকে বুঝার বুঝতে হয়তো অসুবিধা হয় অনেকের, এই কারণে যেহেতু নেগেটিভটার ঝামেলা না আসে এই কারণে আমি দেখো বড় কোণটা আগে নিয়েছি। তাহলে দেখো √3/2 মানটা আগে প্রথমে লিখছি, √3/2 আর সাইন 80 ডিগ্রি, দেখো সাইন 80 ডিগ্রি লিখছো, তারপর হলো সাইন 40 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, যে প্রথম 4টা সূত্র আমি তোমাদের পড়াইছি, যে কি বলেছিলাম, 2 sin A cos B, 2 cos A sin B, তারপর 2 cos A cos B, তারপর হলো 2 sin A sin B, এই 4টা সূত্রের মধ্যে দেখো এটা একটা সূত্র পড়ছে, তাহলে এখানে দেখো 2 sin A sin B, অর্থাৎ প্রথম থেকে 4 নম্বর সূত্রটা কিন্তু এটা প্রয়োগ হচ্ছে। তো আশা করি দেখো আমি যেভাবে তোমাদের বলতেছি তোমাদেরও স্মরণ থাকবে যদি তোমার ইচ্ছা থাকে, চেষ্টা থাকে। তাহলে এটা হলো 2 sin A sin B, অর্থাৎ প্রথম থেকে 4 নম্বর সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করবো। তাহলে 2 sin A sin B সূত্র কি বলেছিলাম বলো তো? cos A-B -cos A+B। কি প্রিয় শিক্ষার্থী বিন্দু, কি বোঝা যায় কি আমার কথা? দেখো তো যে 2 sin A sin B, তাহলে 2 sin A sin B সূত্র কি বলেছিলাম, যে এটা একটু ব্যতিক্রম সূত্র ছিল যেটা 4 নম্বরে আছে, যে cos A-B -cos A+B। তাহলে দেখো cos A মানে কত বলো তো? 80 ডিগ্রি, আর বি মানে কত এখানে বলো তো? 40 ডিগ্রি, আর সাইন 20 ডিগ্রিটা গুণাকারে থেকে যাবে, যেহেতু দুইটা মিললে সূত্র, যে 4টা সূত্র বলছিলাম প্রত্যেকটা দুইটা ছিল, তাহলে দুইটা মিললে সূত্র 2 sin A sin B। তাহলে 2 sin A sin B সূত্র, যেহেতু সাইন এ মানে কত? 80 ডিগ্রি, আর বি মানে কত বলো তো? 40 ডিগ্রি। তাহলে সাইন 2 sin A sin B সূত্র হলো cos A-B -cos A+B, তাহলে -cos A+B। তাহলে এখান থেকে দেখো যে cos A-B এর সূত্র কি, 80 থেকে 40 বাদ দিলে কত হয় বলো তো? 40 ডিগ্রি, আর সূত্রের মাইনাস আছে, মাইনাস দিলাম, আর 80 আর 40 যোগ করলে কত হয়? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে দেখো cos 40 ডিগ্রি, আর এখানে হচ্ছে cos 120 ডিগ্রি, আর সাইন 20 ডিগ্রি তো গুণাকারে থাকছে, তাহলে cos 40 ডিগ্রি রেখে দিলাম, আর cos 120 ডিগ্রির মান কত বলতো? -1। এটা তোমরা অনেকেই জানো, অথবা কোয়াড্রেন্ট হ্যাঙ্গাম করতে পারো, cos 90 ডিগ্রি + 30 ডিগ্রি, তাহলে এখান থেকে আসবে -sin 30 ডিগ্রি, তাহলে -1/2 আসবে। একই কথা তুমি কোয়াড্রেন্ট হ্যাঙ্গাম করতে পারো, সরাসরি cos 120 ডিগ্রির মান হলো -1/2, তাহলে দেখো -1/2 আর এখানকার মাইনাস, মানে কি +1, আর সাইন 20 ডিগ্রি গুণাকারে আছে, তাহলে cos 20 ডিগ্রি আর cos 120 ডিগ্রি -1/2 মানে হচ্ছে +, তাহলে এখান থেকে যদি আমি গুণ দিই তাহলে দেখো √3/4 cos 40 ডিগ্রি sin 20 ডিগ্রি, দেখো তাই আছে। আর এটা আর এটা গুণ দিলে √3, আর রন গুণ দিলে কত হয় বলো তো? √3, আর 4 দুগুণ কত? 8, তাহলে √3/8, আর এখানে sin 20 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো আবার এটা সূত্র ফেলবো আমি, যে 2 cos A sin B সূত্র, তাহলে এখানে আমি √3/8 নিব, আর 2 cos 40 ডিগ্রি sin 20 ডিগ্রি, দেখো তাই করা থাকবে, √3/8 2 cos 40 ডিগ্রি sin 20 ডিগ্রি, প্লাস যা ডান দিকেটা আছে তাই আছে, √3/8 sin 20 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন এটা আবার সূত্র হয়েছে, দেখো 2 cos A sin B, যেটা 2 নম্বর সূত্রে ছিল, কি ছিল? 2 cos A sin B, তাহলে 2 cos A sin B সূত্র কি বলেছিলাম? sin A+B -sin A-B, দেখো কি বলেছিলাম, 2 cos A sin B যেটা 2 নম্বর সূত্রে আছে, তাহলে sin A+B, তাহলে sin A+B মানে কত? 40 যোগ 20 -sin A-B, 40 - 20, আর যা আছে ডান দিকে তাই রাখলাম। তাহলে এখন বলো 40 আর 20 কত হবে বলো তো? 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি -sin 40 থেকে 20 বাদ দিলে কত বলো তো? 20 ডিগ্রি, তাহলে -sin 20 ডিগ্রি।
প্লাস রুট থ্রি ভাগ 8 সাইন 20 ডিগ্রি। তো এখন বলো সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হলো রুট থ্রি ভাগ 2 মাইনাস সাইন 20 ডিগ্রি, প্লাস ডান দিকে যেটা আছে সেটাই থাকলো। এখন সাইন 60 ডিগ্রির মান বললাম রুট থ্রি ভাগ 2, তাহলে এখন যদি আমি রুট থ্রি ভাগ 8, তাহলে রুট থ্রি ভাগ 8 আর রুট থ্রি ভাগ 2 যদি গুণ দাও, দুটা রুট থ্রিতে কত হবে বলো তো? 3 আর 8 দুগুণা 16, তাহলে 3 ভাগ 16 চলে আসছে দেখো। আর এটা যদি গুণ দাও তাহলে রুট থ্রি ভাগ 8 সাইন 20 ডিগ্রি। তাহলে এখন বলো আগে থেকে তো এটা ছিলই, তাহলে মাইনাসে প্লাসে কেটে যাচ্ছে, তাহলে মাইনাসে প্লাসে কি কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি কত? 3 ভাগ 16 অর্থাৎ 3 ভাগ 16 থাকছে। তাহলে আমাদের এটাই প্রমাণ ছিল, খুবই ইম্পর্টেন্ট, এই প্রমাণগুলো মাঝে মাঝে পরীক্ষাতে আসে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বাসায় একবারে ভেঙে ভেঙে লাইন বেশি হোক সেটা প্রবলেম নাই, কিন্তু ভেঙে ভেঙে করার চেষ্টা করবে। কি বুঝতে পারছো কি তোমরা? অবশ্যই তোমরা বুঝতে পারছো। দেখো এখানে আমি আর একবার বলছি, টু কোয়াস এ সাইন বি, তাহলে টু কোয়াস এ সাইন বি, এ মানে 40 ডিগ্রি, বি মানে কত? 20 ডিগ্রি। তাহলে টু কোয়াস এ সাইন বি সূত্র কি? সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে এ মানে 40 ডিগ্রি, বি মানে 20 ডিগ্রি, তাহলে 40 আর 20 কত হয় বলো তো? 60। মাইনাস 40 থেকে 20 বাদ দিলে কত বলো তো? 20। আর ডান দিকে যা আছে তাই রাখলাম। সাইন 60 ডিগ্রি মানে কত? রুট থ্রি ভাগ 2, হ্যাঁ রুট থ্রি ভাগ। এখন এটা আর এটা গুণ দিলে দুটা রুট থ্রিতে কত হবে বলো তো? 3। আর 8 দুগুণ কত? 16। আর এটা আর এটা গুণ দিলে রুট থ্রি ভাগ 8 সাইন 20 ডিগ্রি, ওটা তো দেখো গুণ দিলে এটা আসছে, তাহলে মাইনাসের প্লাসে কেটে যাচ্ছে, তাহলে 3 ভাগ 16 অর্থাৎ 3 ভাগ 16 প্রমাণ চলে আসলো। তো আশা করি তোমরা এই টাইপের অঙ্ক, যে 16 2 এ 4 এ উদাহরণ 4 এ আছে, এই টাইপের অঙ্ক মাঝে মাঝে পরীক্ষাতে আসতে পারে তোমাদের ফাইনাল পরীক্ষায়, যেহেতু এটা মিড টার্ম পরীক্ষা, তো এই চ্যাপ্টার আসছে না, 9 10 আসছে আর 1 থেকে 5। এ কারণে অবশ্যই তোমরা এগুলো গুরুত্ব সহকারে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ তাহলেই তোমরা এগুলো করতে পারবে। যে 21 নাম্বার অঙ্কটা তোমরা বাসায় করার চেষ্টা করবে, একই নিয়ম, ওই সেম নিয়ম না, সেম নিয়ম না, একটু সামান্য ডিফারেন্স আছে, তা একটু বাসায় করার চেষ্টা করবে এগুলো। তাহলে 21 নম্বরে যাই আমি, একটু দেখো 21 নম্বরে আছে কস এ প্লাস কস বি, নিচে হলো সাইন এ মাইনাস সাইন বি, আর বাইরেও দুই একটা অঙ্ক সালে আছে, অবশ্যই তোমরা করার চেষ্টা করবে। তাহলে কস এ প্লাস কস বি, নিচে হলো সাইন এ মাইনাস সাইন বির ওপর পাওয়ার এন, প্লাস সাইন এ প্লাস সাইন বি, নিচে হলো কস এ মাইনাস কস বি, সমান হলো ওপরে পাওয়ার এন, সমান হলো টু পাওয়ার টু দা এন ইন্টু এ মাইনাস বি ভাগ টু, এটা কিন্তু অ্যাঙ্গেল এখানে, অথবা শূন্য যখন এটা সমান প্রমাণ হতে পারে, এটা অথবা সমান কত বলো তো? জিরো, যখন যথাক্রমে জোড় আর বিজোড় হয়। এখন দেখো, এখন দেখো তোমাদের যে সূত্রগুলো আছে, কস সি প্লাস কস ডি সূত্র ফেলবো আমি, এটা কয় নাম্বারে আছে বলো তো? প্রথম থেকে হচ্ছে, প্রথম থেকে আছে হলো আমাদের 7 নাম্বারে আছে, প্রথম থেকে কয় নাম্বার সূত্রে? 7 নাম্বারে আছে। তাহলে কস সি মাইনাস কস ডি সূত্র কি বলো? টু কস সি প্লাস ডি ভাগ টু, আর কস সি মাইনাস ডি ভাগ টু, তাহলে সি এর জায়গাতে এ আর ডি এর জায়গাতে বি, দেখো তাই করা আছে, টু কস এ প্লাস বি ভাগ টু কস এ মাইনাস বি ভাগ টু। নিচেও দেখো সাইন এ মাইনাস সাইন বি, এটা হলো কয় নম্বর সূত্র বলো? তোমরাই বলো, সাইন এ মাইনাস সাইন বি, এটা হলো কয় নম্বর সূত্র? অর্থাৎ সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হলো 6 নম্বর সূত্র। তাহলে টু কস সি প্লাস ডি ভাগ টু আর সাইন সি মাইনাস ডি ভাগ টু, দেখো সেটাই করা আছে, যে টু কস এ প্লাস বি ভাগ টু, সি এর জায়গাতে এ আর ডি এর জায়গাতে বি, তাহলে টু কস এ প্লাস বি ভাগ টু আর সাইন এ মাইনাস বি ভাগ টু, আর পাওয়ার এন প্লাস টু সাইন এ প্লাস বি ভাগ টু ইন্টু কস এ মাইনাস বি ভাগ টু। একটু তুলতে, টু সাইন এ প্লাস বি ভাগ টু সাইন বি মাইনাস এ ভাগ টু, দেখো এই সূত্র একইভাবে সাইন সি প্লাস সাইন ডি আর কস সি মাইনাস কস ডি সূত্র ফেলা হয়েছে। এখন তোমরাই বলো এখানে কি কি কাটছে, কস এ প্লাস বি ভাগ টু, এ টু টু কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে কস ভাগ সাইন মানে কত বলো তো? এই যে কস এ মাইনাস বি ভাগ টু, নিচে আছে সাইন এ মাইনাস বি ভাগ টু, আর ওপর পাওয়ার এন আছে, প্লাস এই ক্ষেত্রে দেখো এই সাইন এ প্লাস বি ভাগ টু, সাইন এ প্লাস বি ভাগ টু কেটে যায়, এটা আর এটা কেটে যাচ্ছে, টু টু কেটে যাচ্ছে, তাহলে কস ভাগ সাইন মানে কত? কট, কস ভাগ সাইন মানে কট। আর এখানে দেখো বি মাইনাস এ থাকার কারণে মাইনাস কমন হলে মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস হবে পরে, তাহলে মাইনাস সাইন এ মাইনাস বি ভাগ টু। এখন দেখো এখানে কট 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 টু দি পরে এন, কস ভাগ সাইন মানে কত বলতো? কট কট টু দি পরে এন, তাহলে কট টু দি পরে এন হচ্ছে আর এটা এ মাইনাস বি ভাগ টু, প্লাস এখানে মাইনাসে প্লাস, দেখো মাইনাসের উপর যদি এন যেহেতু আছে তাহলে মাইনাসের ওয়ানের উপরে এন নিতে পারবো আমরা, কোয়াট এ মাইনাস বি ভাগ টু, দেখো তাই করা আছে, যে কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি ভাগ টু প্লাস কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি ভাগ টু, এটা
তাহলে যখন n এর মানটা কি হবে, জোড় হবে। কেন দেখো, আরেকটু আমি বোঝার চেষ্টা করি তোমাদের, যেখানে যদি n এর মানটা জোড় হয়, তাহলে জোড় হলে মাইনাসের উপর যদি টু হয় তাহলে কি হয়, প্লাস হয়ে যায়, তখন এটা আর এটা সেম হয়ে যাবে, তাহলে তখন টু আসবে। দেখো তাই করা আছে, জোড় হলে এটা আর এটা সেম হয়ে যায়, মাইনাসের উপর পর টু যদি হয় তাহলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে কট এন এ মাইনাস বি ভাগ টু প্লাস কট এন এ মাইনাস বি ভাগ টু, তাহলে একটার একটা কটা বলো তো দুইটা, তাহলে এটা একটা প্রমাণ। যদি এন যখন জোড় সংখ্যা হবে, জোড় বুঝো তো তুমি, দুই দিয়ে দাও প্রথমে, দুই চার ছয় এগুলো কিন্তু জোড়, তাহলে মাইনাসের অনের উপর যদি জোড় হয় তাহলে কি হবে বলো তো, মাইনাস অনের উপর জোড় হলে কি হবে, প্লাস অন হবে। তাহলে এই কারণে দেখো এটা আর এটা যোগ করলে টু কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি ভাগ টু হচ্ছে। আবার যদি এন বিজোড় সংখ্যা হয় তবে কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি ভাগ টু মাইনাস অনের উপর যদি বিজোড় হয়, তাহলে বলো এখানে কিন্তু মাঝে প্লাস ছিল, তাহলে মাইনাস অনের উপর অন হলে কি হয়, মাইনাস হয়, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে কত হয় বলো তো, জিরো। কি আমার কথা কি বুঝে যায়, এখানে প্লাস ছিল আর যেহেতু মাইনাস অনের উপর বিজোড় মানে অন, তাহলে মাইনাস অনের উপর অন হলে কি হয়, মাইনাসই হয়, থ্রি হলেও মাইনাস হয়, তাহলে এই কারণে মাইনাসে প্লাসে কি বলতো, মাইনাস, তাহলে এখন প্লাসে মাইনাসে মাইনাস হলো, এটা বিয়োগ এটা মানে কত বলতো, জিরো। তাহলে এই কারণে দেখো প্রমাণে এটাই ছিল, এটা অথবা শূন্য যখন যথাক্রমে জোড় ও বিজোড় হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই টাইপের অঙ্ক এর বাইরে দুই একটা সালে আছে, তোমরা অবশ্যই সেগুলো করার চেষ্টা করবে, বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, না হলে এগুলো কিন্তু পরীক্ষাতে করতে পারবে না। তো আশা করি তোমরা এগুলো করতে করতে পারবে, এগুলো করার চেষ্টা করবে, আর এগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। যেমন এখানে আছে কস 125 ডিগ্রি প্লাস কস 95 ডিগ্রি এর মান কত, এগুলো একবারে ইজি বাসায় করার চেষ্টা করবে। দেখো অতি সংক্ষিপ্ত, যেমন এগুলো সালে পড়ে আছে, সাইন সি মাইনাস সাইন ডি সমান কত, এগুলো পড়ে আছে। তো এগুলো তোমরা কী করবা, এটা সূত্র কী বলো, টু কস সি প্লাস ডি ভাগ টু আর সাইন সি মাইনাস ডি ভাগ টু, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে তোমরা। টু কস 15 ডিগ্রি মাইনাস কস 75 ডিগ্রি মান কত, তাহলে এখান থেকে তোমরা সহজেই মানগুলো বের করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই চ্যাপ্টারে দেখো 8টা সূত্র ছিল, আমি সামারি টানছি যে এই চ্যাপ্টারে কয়টা সূত্র ছিল বলতো, 8টা সূত্র ছিল। যেহেতু 8টা সূত্র আছে, 8টা সূত্র ভালোভাবে পড়ার চেষ্টা করবে। আর যেটা মিড টার্মে আমি আবার বলতে চাই, যারা আমার অনলাইন ক্লাসে কষ্ট করে সংযুক্ত আছো, অবশ্যই তোমরা নাম ডিপার্টমেন্ট রোল পর্ব শিফট যদি গ্রুপ থাকে অবশ্যই গ্রুপের নাম উল্লেখ করবে। এই চ্যাপ্টারে দেখো যে মোট কয়টা সূত্র আছে, 8টা সূত্র আছে, যেটা আমি বারবার কিন্তু বলার চেষ্টা করেছি যে 8টা সূত্রের মধ্যে যদি কেউ 4টা পড়ে বাকি 4টা অটোমেটিক্যালি পারবে। একটু ব্যতিক্রম আছে, যেমন এই সূত্রটা একটু ব্যতিক্রম, এই সূত্রটা একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম আছে, তো এই ব্যতিক্রম হলেও সেগুলো পড়ার চেষ্টা করবে। আর যেটা আমি তোমাদের বললাম যে আমি মিড টার্ম পরীক্ষায় যেটা বললাম যে 27 তারিখ থেকে যেহেতু তোমাদের মিড টার্ম পরীক্ষা, সবাই অবশ্যই অ্যাটেন্ড করবে, কেউ বাদ দিবে না, কারণ প্রত্যেকটা পরীক্ষার কিন্তু গুরুত্ব আছে, প্রত্যেকটা পরীক্ষার কি আছে, গুরুত্ব আছে। এই কারণে প্রথমে যার ভালো হবে শেষও তার ভালো হবে, যদি মিড টার্ম পরীক্ষা ভালো হয় তাহলে ফাইনাল পরীক্ষায় সে কী করবে, ভালো করতে পারবে। আর যদি মিড টার্মটা কেবল পরীক্ষা শুরু, হাতে খড়ি তোমাদের, যেহেতু করোনাকালীন সময়ে তোমাদের হয়তো ক্লাস অফ ছিল, বিভিন্ন কারণে বাসায় বসে আছো, তো যেহেতু অফ ছিল, ক্লাস অফ ছিল, যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা, জীবনের প্রথম পরীক্ষা পলিটেকনিকে, যেহেতু যারা ফার্স্ট সেমিস্টারে আছো, ফার্স্ট সেমিস্টারে তারা হয়তো দিয়েছে পরীক্ষা, কিন্তু যারা প্রথম সেমিস্টারে আছো, জীবনের হলো প্রথম পরীক্ষা, তো এই কারণে অবশ্যই পলিটেকনিকের জীবনের প্রথম পরীক্ষা না, পলিটেকনিকের হয়তো প্রথম পরীক্ষা, এই কারণে অবশ্যই তোমরা কি করবে, যেন পরীক্ষাটা প্রথম পরীক্ষাটা ভালো হয়, যে প্রথম পরীক্ষা ভালো হলেই ফাইনাল পরীক্ষা এবং পরবর্তী সেমিস্টার পরীক্ষাগুলো তোমাদের ভালো হবে। এই কারণে অবশ্যই সেটাকে গুরুত্ব সহকারে নিতে হবে, যদি গুরুত্ব না দাও তাহলে কিন্তু ভালো করা খুব কঠিন হয়ে যাবে, এই কারণে অবশ্যই গুরুত্ব দিবা। তাহলে মিড টার্ম পরীক্ষা কয়টা হবে বললাম, মিড টার্ম পরীক্ষা কয় চ্যাপ্টারের উপর, 1 থেকে 5 পর্যন্ত আর ত্রিকোণমিতিক 9 10, তাহলে মোট কয়টা চ্যাপ্টার, 7টা চ্যাপ্টার হলো। তাহলে অবশ্যই তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর আমি আগে বলেছি যে তোমরা অবশ্যই সেশনাল খাতা তৈরি করবে, পরবর্তী কবে জমা দিতে হবে সেটা আমি ডেট বলে দিব। আর সেশনাল খাতার নিয়ম তো আমি আগে বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম 15টা অঙ্ক, বেশি করতে পারলে ভালো, মিনিমাম 15টা অঙ্ক, অতি সংক্ষিপ্ত 5টা, সংক্ষিপ্ত 5টা আর রচনামূলক 5টা, অর্থাৎ 15টা অঙ্ক তোমরা করার চেষ্টা করবে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সালে আছে বিভিন্ন সালে, এবং তোমরা যেহেতু 21 সালে পরীক্ষার্থী, বিজোড়গুলো বেশি বেশি গুরুত্ব দিবে, অন্যগুলো সালেরগুলো করার চেষ্টা করবে, কারণ কারণ এখানে যেহেতু অনেকগুলো অঙ্ক, হয়তো কোনটা আসবে অনেক সময় হয়তো বোঝা যায় না, যে অনেক অনেক সময় দেখছি
যে যে সালের পরীক্ষা সেটা আসার কথা না, তার আগের সালের আসার কথা, কিন্তু সে সালের পরীক্ষা তো দেখা যায় চলে আসছে। এই কারণে কিছু ব্যতিক্রম আছে, যারা ভালো স্টুডেন্ট অবশ্যই সালের প্রতিটা অঙ্ক করার চেষ্টা করবে, আর যারা মনে করো একটু অঙ্ক দুর্বল বা কাঁচা তারা কি করবে, তারা বিশেষ করে রিসেন্ট সালেরগুলো, যেগুলো তোমরা 21 সাল হলে 19 সাল, 17 সাল, 15 সাল, এগুলো বেশি বেশি গুরুত্ব দিবে। অন্য সালেরগুলোও করবে, কিন্তু ওগুলো বেশি গুরুত্ব দিবে যেগুলো সালে আছে। তাহলে তাহলে তোমরা দেখবে যে পরীক্ষাতে তেমন পরীক্ষাতে কঠিন কিছু আসবে না, পরীক্ষাতে তেমন কঠিন কিছু আসবে না, কিন্তু দেখা যায় যে সহজগুলোই তোমরা প্র্যাকটিস করতে পারছ না। আমি কিন্তু এর আগেও বলেছি যে একই সাবজেক্ট পড়ে দেখা যায় যে একজন খুবই ভালো রেজাল্ট করছে, আবার একজন পাস করতে পারছে না, তার জন্য পাস করাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে, আর আরেকজন কিন্তু ওই সাবজেক্ট পড়েই কি করছে, দেখা যায় 90 মার্কের পরীক্ষা হলে সে 85-80 অ্যাভেলেবল পাচ্ছে। আমার সাবজেক্টে অনেকেই আগে আগে ভালো ভালো ডিপার্টমেন্ট, বিশেষ করে সিভিল, ইলেকট্রিক্যাল, অনেক ডিপার্টমেন্টেরই দেখা যায় অনেক স্টুডেন্ট আমার যদি 90 পরীক্ষা হয়েছে তাহলে 80 পেয়েছে, অনেক দেখায় যে 8-10 জন 15 জন করে পেয়ে গেছে। কিন্তু এখন দেখায় যে ছেলেপিলে পড়াশোনা হয়তো কম করার কারণ করে বা বিভিন্ন কারণে হোক, দেখায় যে একটা ডিপার্টমেন্টে 2-3 জন বা 5 জন সর্বোচ্চ পাচ্ছে, বেশি পাচ্ছে না। কিন্তু তোমাদের চেষ্টা করতে হবে সবাই যেন ভালো করতে পারো, এই দোয়া করি তোমাদের জন্য, এনে সবাই পরীক্ষাতে ভালো করতে পারো। এবং ওই ভালো করার পিছনে কি করতে হবে, তোমাদের উৎসাহ থাকা লাগবে, তোমাদের চেষ্টা থাকা লাগবে, তাহলে কি করতে পারবা, ভালো করতে পারবা। আর প্রত্যেকটা বললাম গুরুত্বটা অন্য জিনিস, বললাম যে একই সাবজেক্ট পড়ে সে একই লেকচার, একই টিচারের লেকচার পড়ে একজন দেখে যে খুবই ভালো করছে আর একজন করতে পারছে না, কেন, তার তো গুরুত্ব ওইভাবে ছিল না, যে স্টুডেন্টটা ওদেরকে যে খারাপ করছে তার কিন্তু ওই সাবজেক্টে গুরুত্ব ছিল না, যে আমি কি পড়বো এগুলো তো পারি, কিন্তু আসলে পারা এক জিনিস, মুখে মুখে শোনা এক জিনিস, আর পরীক্ষার খাতায় যে অল্প সময়ে সেটা লেখা কিন্তু আর এক জিনিস। এই কারণে অবশ্যই তোমাকে গুরুত্ব সহকারে সেটা কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে তোমার আর ভুল হবে না, ভুল হবে না, তুমি ভালো করবে। আর যদি বলো না স্যার এগুলো তো আমি পড়ে আসছি 9-10-এ, কিন্তু পরীক্ষাতে যখন তুমি বসবা এমনই আতঙ্কিত হয়ে যাবা পরীক্ষাতে, আর কি করতে পারছো না, ভালো করতে পারছো না। এই কারণে অবশ্যই তোমরা কি করবে, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তুমি ভালো করতে পারবে। তো আমি আশা করি তোমরা অবশ্যই এই মিড টার্ম পরীক্ষায় সবাই ভালো করবে, কারণ মিড টার্ম তোমাদের যারা প্রথম সেমিস্টার আছো, মিড টার্ম পরীক্ষা অবশ্যই তোমাদের পলিটেকনিকের জীবনের প্রথম প্রথম একটা পরীক্ষা, এই কারণে অবশ্যই যেন প্রথম পরীক্ষাটা ভালো হয়, অন্যান্য সেমিস্টারে অটোমেটিক্যালি ভালো হবে। আর যদি প্রথমটাই খারাপ দাও তাহলে তোমাদের মন ভেঙে যাবে, পরবর্তী পরীক্ষাগুলো দেখা যায় ভালো করা তোমাদের জন্য দুঃসাধ্য হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। এই কারণে অবশ্যই তোমরা কি করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। এই সাবজেক্ট কিন্তু প্র্যাকটিসেরই সাবজেক্ট, যদি প্র্যাকটিস যতই করবে, যতই তার ব্রেন দুর্বল হোক, যতই প্র্যাকটিস করবে, দেখা যায় সে পরীক্ষাতে ভালো করতে পারছে। আর আমি আগেই বলেছি যে পরীক্ষার সময় ছাড়া অন্য সময়গুলোতে তোমরা আমার সাবজেক্টের পাশাপাশি অন্যান্য সাবজেক্ট পড়বেই, প্লাস তার সাথে সাথে তোমার বেসিকটাকে স্ট্রং করার জন্য, তোমার ব্রেনটাকে আরও ভালো করার জন্য কি করতে হবে, ইংলিশ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সাথে সাথে সাধারণ জ্ঞানও কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলেই দেখা যায় তোমার তুমি অল স্কোর সব দিকে তুমি দেখা যায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারছো ইংলিশে, আর অন্যান্য এগুলো সম্পর্কে তোমার ধারণা হচ্ছে, বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সম্পর্কে তোমার ধারণা হচ্ছে। তা হয়তো আমি আগেই বলেছি যে হয়তো তোমাদের আন্তর্জাতিক বা সাধারণ জ্ঞান অংশটা হয়তো চেঞ্জেবল বা চেঞ্জ হতে পারে, তো চেঞ্জেবল আমি আগেই বলেছি যে চেঞ্জেবল প্রবলেম নাই, তুমি যদি তোমার ধারণা থাকে তাহলে যতই চেঞ্জ হোক, তুমি চেঞ্জ হয়ে কততম হচ্ছে বা কোথায় কি হচ্ছে তুমি অটোমেটিকলি পারবা, আর যদি টোটালি না পড়ো তাহলে সেই চেঞ্জটাও বুঝতে পারবে না যে কোথায় চেঞ্জ হচ্ছে। যেমন আমেরিকার প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রেসিডেন্ট বলি বা রাশিয়ার প্রেসিডেন্ট বলি, এগুলো চেঞ্জ হলে তখন তুমি অটোমেটিকলি বুঝতে পারো যে এখন কততম চলছে, পরবর্তী কততম চলছে। যেমন আর কিছু কিছু জিনিস বাংলাদেশের ক্ষেত্রেও, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে, প্রথম প্রধানমন্ত্রীকে, এগুলো তো আর কোনোদিন চেঞ্জ হবে না। বাংলাদেশের ভাষা আন্দোলন কখন হয়েছিল, পলাশী যুদ্ধ কখন হয়েছিল, এগুলো তো কোনোদিন চেঞ্জ হবে না। হবে কি, বেসিক জিনিসগুলো তোমরা অবশ্যই কী করবে, বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলেই দেখায় যে তুমি তোমার সেমিস্টার শেষ হইতে হতে দেখায় যে তোমার আর কোনো কিছু প্রবলেম হচ্ছে না, সবগুলো অনর্গল বলতে পারছো, লিখতে পারছো। তাহলে তোমাদের এগুলো কোথায় কাজে লাগবে, অ্যাডমিশনেও কাজে লাগবে, বিভিন্ন চাকরি পরীক্ষায় কোনো কাজে লাগবে, কারণ আমাদের বাংলাদেশ কিন্তু গরিব প্রধান দেশ, এখন অনেকটাই আমরা স্বাবলম্বী বা উন্নতির দিকে যাচ্ছি, কিন্তু বেশিরভাগই আমরা গ্রাম থেকে বা আসছি। এ কারণে এখন থেকেই তোমাকে চেষ্টা করতে হবে যেন পড়াশোনা শেষ শেষ করে তোমাকে বেকার থাকতে না হয়,
বেকার যেন একদিনও থাকতে না হয়। আর এই কষ্ট করে পড়লে কিন্তু লাভ আছে, আমি কিন্তু আগে বলেছি যে আমি যখন ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছি তখন দেখো আমি কষ্ট করে পড়ার কারণে আমরা কিন্তু আমার সাবজেক্ট আমি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে পড়েছি, আমার সাবজেক্টে কিন্তু আমরা ফার্স্ট ব্যাচ, আমরা ফার্স্ট ইয়ারে 6 জন ফার্স্ট ক্লাস পেয়েছি, বুঝতে পারছো? ফার্স্ট ফার্স্ট ব্যাচ 6 জনই ফার্স্ট ক্লাস পেয়েছি, অনার্সে ওভারঅল আমি ফার্স্ট ক্লাস থার্ড হয়েছি, মাস্টার্সে ফোর্থ হয়েছি। হয়তো অনেকে বলবা স্যার অহংকার করে বলতে, সেটা অহংকার না, আমি তোমাদের উৎসাহ দেওয়ার জন্য, আমি যেহেতু তোমাদের মতো একজন ছাত্র ছিলাম, আমি যেহেতু ওভারঅল বাংলাদেশের আনাসে কানাসের অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটিতে, আরও তোমাদের এখানকার চেয়েও ভাস্ট পরিসর, অর্থাৎ অনেক বড় পরিসর, অনেক আমার অনেক বন্ধু চিটাং ঢাকা বিভিন্ন জায়গা থেকে আসছে, তোমাদেরও যেহেতু এখানেও ওই একই অবস্থা বিভিন্ন জায়গা থেকে আসছে, তো তোমাদের ওই প্রতিযোগিতা টিকার জন্য অবশ্যই কী করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে ভালো রেজাল্ট করতে পারবা এবং বিভিন্ন জায়গায় তুমি অ্যাডমিশন এমনকি চাকরির পরীক্ষায় তুমি কী করতে পারবা, টিকতে পারবা। এই কারণে অবশ্যই তুমি এখন থেকে তোমাকে কী করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে বেকার থাকতে হবে না। আমি আমি হয়তো তোমাদের এখানে টিচার হিসেবে আছি কিন্তু দেখায় যে আমার সাথে আমার অনেক বন্ধু আমার চেয়েও খারাপ রেজাল্ট করে, আমি বলছি যে আমার অনার্সে ফার্স্ট ক্লাস থার্ড ছিলাম, আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফোর্থ ছিলাম, আমার চেয়েও দুর্বল রেজাল্ট করে দেখা যায় অনেক ভালো পজিশনে চলে গেছে, হয়তো আল্লাহ আমার ভাগ্যে এখানে লিখছে, হয়তো আমি আরও বড় পরিসরে যেতে পারতাম কিন্তু হয়তো আল্লাহ আমাকে এখানে রাখছে কারণ হয়তো আমি এখানেই থেকে গেছি, এরকম হতে পারে। এখন আল্লাহর ইচ্ছা চেষ্টা তো অবশ্যই আছে, আবার ভাগ্য প্লাস আল্লাহর ইচ্ছার ইও আছে, বুঝতে পারছো? চেষ্টা তো আছেই আর ভাগ্য বলে একটা কথা আছে, এই কারণে তোমাকে চেষ্টা করে দিতে হবে, তারপরে তারপরে ভাগ্য প্লাস আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে। এ কারণে এখন থেকে তোমাকে কী করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই তুমি দেখায় যে অনেক দূরে এগিয়ে যেতে পারছো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আজকে তোমাদের 11 নম্বর চ্যাপ্টার আমি শেষ করলাম, তাই আমি যে পড়ে থাকে বা ইম্পর্টেন্ট মনে হয় অবশ্যই তোমরা কি করবে, করার চেষ্টা করবে, কারণ একটা বই তো আর সব কিছু থাকতে পারে না। মনে করো একটা বইয়ে হয়তো কোনো বইয়ে 3টা অঙ্ক বেশি আছে, সালেবগুলো কোনো বই হয়তো কম আছে, এই কারণে তোমরা ভালো দেখে যে বইটা করো প্রত্যেকটা ফলো করার চেষ্টা করবে, অনুশীলনী প্লাস উদাহরণ যে যতগুলো সালে আছে ওগুলো করার চেষ্টা করবে, কারণ প্র্যাকটিস করলে লস নাই, তুমি যতই প্র্যাকটিস করবে ততই তোমার মেধা বাড়বে, তুমি ওই অঙ্ক সম্পর্কে তোমার ধারণা জন্মবে, ওই চ্যাপ্টার সম্পর্কে ধারণা আসবে, এই কারণে এগুলো কী করবে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকে তাহলে আমি আজকে তোমাদের যেহেতু এই চ্যাপ্টার মোটামুটি শেষ হলো, সামনে দিন হয়তো পরের চ্যাপ্টার করাবো, তাহলে আমি তোমাদের আবার স্মরণ করে দিতে চাই যারা কমেন্ট বক্সে আছো যে তোমরা কী করবে, নাম, ডিপার্টমেন্ট, রোল, পর্ব, শিফট, আর যদি গ্রুপ থাকে গ্রুপের নাম উল্লেখ করবে। আর সামনে দিন আমি পরের চ্যাপ্টার করাবো, আর মিড টার্মে তো আমি তোমাদের বারবার বলছি মিড টার্মে 27 তারিখ থেকে মিড টার্ম পরীক্ষা শুরু এখানে, আর তোমরা কি করবে 1 থেকে 5 পর্যন্ত করবে, আর ত্রিকোণমিতিক 9-10 নম্বর চ্যাপ্টার করবে, আর পরীক্ষা হবে হয়তো 45 মার্কের হতে পারে, 45 মার্কের হতে পারে, 30 মার্কের হওয়ার সম্ভাবনা কম, 30 মার্কেরও হয় কোনো কোনো সময় নিয়েছি আমরা, কিন্তু 45 মার্ক ধরেই তোমরা করার চেষ্টা করবে, 30 হোক 45 হোক সেটা ফ্যাক্টর না, তুমি যে চ্যাপ্টারগুলো আমি বললাম সেই চ্যাপ্টার থেকেগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। তো তাহলে আজকে আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।
হ্যাঁ কি বাবা কি